सुनत में पढ़ने के लिए नामाज पढ़ा काट दे हिक मुकम छोटो काले बाप मरे गेছে তারপর একদিন তোই জেলছি জানি তো আমি তোমার যদি নামাজ শিখতে ইচ্ছে হয় তাহলে মোবাইলে সিনেমার গান না দেখে আর ফেসবুকিং না করে ওই মোবাইলের ইউটিউবেই নামাজের শিক্ষা আছে ফেসবুকেও আছে ওটা দেখে শিখে নিও ঠিক আছে ফুল এইচডি আমিও কিন্তু নামাজ পড়তে খুব পছন্দ করি আর নামাজ যে বেহেশতে যাবে এটা তো আমি জানি আল্লাহ পাক বলেন যারা নামাজ পূজা করে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেন আর নামাজি ব্যক্তিরা দিনের বেলা ছোটখাটো কোনো পাপ টাপ করলেও কিন্তু অসুবিধা কিছু নাই আল্লাহ পাক কিন্তু বলছেন যারা ক্ষমা করে দেন অবশ্য পাপ পূর্ণ হইল গিয়ে মনের বিষয় মনের মধ্যে যদি পাপ থাকে হেলে হেলে পাপ আর মনের মধ্যে যদি কোনো পাপ না থাকে তাহলে মনে করেন যে কোনো সমস্যাই নেই পরিষ্কার মনে কোনো কাম করলে সেই কাম যদি পাপেরও হয় তাহলে এটা পাপ কামের মধ্যে পড়ে না নামাজ পড়া কার দেহিক মুকম ছোট কালে বাপ মা মরে গেছে তারপর একদিন তোই জেলছি জানি তো আমি পরে তন্দুলে গেছে অনেক আপনি তো জানরা বিআইন জন্মকারী পুরুষ নামাজ করল আপনার থাকতে তো নামাজ জায়গা যাই না আচ্ছা তাহলে পরে আমি অনেক কথা মনে করেন যে আজকে তো মনে হয় আসাদুল্লাহ ভাই সকালবেলা নাস্তা টাস্তা শেষ করে বাইরে যাই মানে ওই যে আমি সিনেমা অফিসে আপনি তো যান সিনেমা অফিসে আজকে গেলে বাড়ি ছুটতে দিতে এরা কাম করো এরা কোন সময় করবে আমি কিটা করতাম আমি এখন নামাজ পড়া আমি কইলাম না আপনার আপনি দয়ার একটু যান ডিস্টার্ব হইতেছে জান না গেলে বাসি তুমি এখানে কি করছো এই আয় বাসি কি ব্যাপার এই সময় তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো কি করছো বারান্দায় দাঁড়িয়ে না ভাব কিছু না তো কই কিছু করতেছি না সকালে নাস্তার জন্য সবজি কেটেছো সবজি হ্যাঁ না ভাব সবজি তো এখনো কাটা হয়নি আশ্চর্য তুমি এখনো সকালে নাস্তার সবজি কাটনি আর বারান্দায় দাঁড়িয়ে আছো আবার নামাজ পড়া শেখাটা আমার খুব দরকার হঠাৎ নামাজ পড়া শেখা দরকার তো তোমাকে নামাজটা কে শেখাবে বাবা নামাজ পড়তে জানি না এটা কোনো কথা দেখো বাসি তুমি যে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে মোবাইলের ইউটিউবে সিনেমার গান দেখো আর ফেসবুকিং করো তুমি কি মনে করেছো এটা আমি জানি না হ্যাঁ তুমি কি এমন ঘটিয়েছো বলো তো তোমার মুখে হঠাৎ নামাজের কথা আসলো আহা কিচ্ছু করাই নাই কি কর না কন আহা এমনি একটা কথা কইলে আমার আম্মের আগে গেলেন এটা কোনো কথা হইলো সাত সকালে তো রাগ করা শরীরের জন্য ভালো না আহা শোনো বাসি তোমার যদি নামাজ শিখতে ইচ্ছে হয় তাহলে মোবাইলে সিনেমার গান না দেখে আর ফেসবুকিং না করে ওই মোবাইলের ইউটিউবেই নামাজের শিক্ষা আছে ফেসবুকেও আছে ওটা দেখে শিখে নিও ঠিক আছে সরি আহা তাও এমনি একটা কথা কইলে আমার আম্মের আগে গেলেন রাগ করেন না আহা ঠিক আছে কোনো সমস্যা নাই যাও এখন যাও সবজি কাটো যাও হ্যাঁ ওকে আপা